এবার বিবাহ বিচ্ছেদ হতে চলেছে টলিউড ইন্ডাস্ট্রির অতি পরিচিত এবং জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীর। 8 বছরের সংসার ভেঙে যেতে চলেছে। অনুপম পিয়ার ডিভোর্সের পরই এবার টলিউডের জনপ্রিয় অভিনেতা তথাগত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী দেবলীনা দত্তের ডিভোর্স হচ্ছে। তাদের 8 বছরের দাম্পত্য টোল পড়েছে বলে জানা গিয়েছে। টলিপাড়ায় গত 1 মাস ধরে এই গুঞ্জন শোনা যাচ্ছিল। সত্যতা জানতে এক সংবাদ মাধ্যম ইতিমধ্যে তথাগতর সঙ্গে অকপট কথা বলেছে। তিনি জানিয়ে, আমি আমার মতো জীবন কাটাচ্ছি। তথাগতর দাবি, এই মুহূর্তে আমি মা বাবাকে নিয়ে বেশি চিন্তিত এবং ব্যস্ত। তাদের গায়ে যাতে কোনো আঁচ না লাগে সেই দিকটা সবার আগে আমি দেখছি। তথাগত মনে করিয়ে দিলেন, তার প্রথম বিয়ে যখন ভেঙেছিল তখন আনুষ্ঠানিক বক্তব্য জানাননি সংবাদ মাধ্যমকে। সেই জায়গা থেকে পরিচালক জানিয়েছেন, এবারেও তিনি সরাসরি কোনো মন্তব্য করবেন না। নেপথ্যে কারণ কি সেটি এখনও জানতে পারা যায়নি। অন্যদিকে তথাগতর পরে দেবলীনাকে একই কথা জিজ্ঞেস করলে তিনিও সোজাসাপটা এরকম জবাবই দেন। তিনিও বলেন, তিনি এখন মাকে নিয়ে বেশ ব্যস্ত, কারণ তার মা হৃদরোগী। তো ভিউয়ার্স, দেবলীনা এবং তথাগতর ডিভোর্স হতে চলেছে, আপনাদের কি মন্তব্য তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতের এমনই আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।